হবে। সো খেয়াল করে দেখো যে অনেক স্টুডেন্টই কিন্তু দেখা গেছে যে চুপ হয়ে গেছে, একদম চুপ, আইডি ডিএক্টিভেট হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে, ওদেরকে আমরা দেখতেছি না, মনে হচ্ছে ওদের কোনো অস্তিত্বই নেই, কিন্তু ওরাও কিন্তু মানুষ, ওদেরাও কিন্তু পড়াশোনা করছিল। সো এই যে এই দিনটা আসার আগে বোঝা যায় না যে সামথিং হ্যাপেন্ড, কিছু একটা হয়ে গেছে অ্যান্ড আমি মিস করেছি, এই দিনটা হবার আগে আসলে এই জিনিসটা বোঝা যায় না। 21 ব্যাচের এখন যে কোনো স্টুডেন্টের কাছে তুমি মতামত চাও, সবাই যারা চান্স পাইছে তারা ছাড়া বাকিরা কিন্তু বলবে যে ইস আমিও তো করছিলাম বাট হয় নাই, মানে এইরকম আর কি। তুমি দুইটা টাইপের ওপিনিয়নই পাবা সব সময়, যে কোনো মুহূর্তে স্টুডেন্টদের কাছে ওপিনিয়ন নাও, দুইটা টাইপের ওপিনিয়ন পাবো। একটা টাইপের বলবে যে ভাইয়া আমি যতটুকু কষ্ট করছি তার চেয়ে অনেক বেশি পাইছি, আমি অনেক ভালো পেয়ে গেছি, পজিটিভ কথাবার্তা শুনবা এক জায়গা থেকে। আর একটা টাইপ থেকে শুনবা কি পরিশ্রম করেও কোনো লাভ হয় না বা এরকম হয় না। কিন্তু আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে গাইডেড পরিশ্রমটা দরকার, মানে তুমি পড়তেছো বিচ্ছিন্নভাবে, আজকে একটা মনে চাইলো এক পেজ পড়লাম, কালকে আবার মনে চাইলো অন্য বইয়ের আর এক পেজ পড়লাম, এইরকমভাবে পড়লে হবে না। তোমার টার্গেট নিয়ে শেষ করতে হবে যে ওকে ফাইন, অফার ভাইয়া চিন্ময় ভাইয়ের যে ভিডিওগুলো আছে সবগুলা ভিডিওর সবগুলা ম্যাথ আমি জানি, অ্যান্ড কি লেভেলের জানতে হবে, এরকম লেভেলের লাইক জাকির নায়ক লেভেলের। জাকির নায়ক স্যার যখন ওই যে বক্তৃতা দেয় বা বিভিন্ন জিনিস বলে তখন বলে না যে এত আয়াতের এত উক্তি থেকে এই জিনিসটা উনি উদ্ধৃত করছে, মানে পুরো বইয়ের প্রত্যেকটা জায়গা মুখস্থ হয়ে গেছে করতে করতে। সো সেম জিনিসটা তোমাদের লাগবে, লাইক তোমাদের বলতে পারতে হবে যে অপার ভাইয়ের 3 নম্বর ভিডিওতে কয়টা ম্যাথ ছিল, অপার ভাইয়ের 3 নম্বর ভিডিওতে কি কি ম্যাথ করেছে, মানে এটা এমন না যে বসে বসে মুখস্থ করবা, এটা এতবার করবা সো দ্যাট তোমার মুখস্থ হয়ে গেছে, তোমার জানা হয়ে গেছে, মানে আমিও আমি কিছু একটা বলছি সেটা সম্বন্ধে তত কনফিডেন্ট নাই, কিন্তু তুমি কনফিডেন্ট আমার চেয়ে বেশি। ভাই আপনি ওই ভিডিওর এত সময় এই জিনিসটা বলছেন, আমিও হয়তো ভুলে যাবো বাট তুমি মনে থাকবে। এইভাবে যদি তুমি চিন্তা করতে পারো, এইভাবে যদি তুমি যদি আসলে নিজেকে গুছাইতে পারো এখন থেকে, তাহলে মোটামুটি জিতা খেলা। আমাদের একটা ডাউট ছিল, কনফিউশন ছিল, ওকে ফাইন অনলাইনে স্টুডেন্টসরা নিতে পারে কেমন, এর পারে কেমন, এই ডাউটগুলো সম্পূর্ণ দূর হয়ে গেছে 21 ব্যাচের রেজাল্টের পরে। 21 ব্যাচের রেজাল্টের পরে আমরা টু মাচ কনফিডেন্ট আসলে, টু বি অনেস্ট, 500+ স্টুডেন্ট, 1000 স্টুডেন্টও চান্স পাওয়ানো পসিবল অ্যান্ড অনলাইনেই পসিবল, জাস্ট স্টুডেন্টদের মধ্যে থেকে ওই অনুপ্রেরণাটা লাগবে। এই যে গতকাল যে সেলিব্রেশনটাগুলো হচ্ছে বিভিন্ন গ্রুপে, যে কোনো এডুকেশনাল গ্রুপে যাও, যে কোনো ফ্যামিলিতে যাও, 21 ব্যাচের ক্যান্ডিডেট আছে এরকম ফ্যামিলিগুলোতে দেখবা চান্স পাইছে, যেই সেলিব্রেশনগুলো হচ্ছে এই সেলিব্রেশনটা তোমাদের সময়ও আসবে, একটা দিন অলরেডি লেখা আছে যেদিন তোমাদের সময় জিনিসটা হবে। আমি চাই তোমরা সবাই ওই বিজিতদের দলেই থাকো, মানে তোমাদের যেন ওই আফসোসের দলে না যেতে হয় সেটা আমরা চাই, বিশেষ করে চাই, ঠিক আছে। তারপরও যদি কোনো কারণে মিজে, আমি বলতেছি না এটাই সব, এটার বাইরেও লাইফ আছে, এটার বাইরেও অনেক ভালো কিছু করা যায়, এটা পরের গল্প, এটা তোমার একটা ধাপ পার হওয়ার যদি না পারো সেটা তার পরের গল্প। আগেই আমি বলবো না যে যেটা সবাই টার্গেট করে সেটাকে হাত ছাড়া করে ছোট টার্গেট যাওয়া, আমার সবসময়টা তোমাদের প্রতি চাওয়া হবে তুমি তোমার জন্য সবচেয়ে বেস্ট পসিবল যে টার্গেটটা সম্ভব তুমি তোমাকে দিতে পারো সেই টার্গেটটাই তুমি অলওয়েজ রাখবা, অ্যান্ড টার্গেটটা থেকে কমবা না যতক্ষণ পর্যন্ত না হাঁটতেছো ফাইট করে, ততক্ষণ পর্যন্ত ওই টার্গেটটা থেকে বিন্দুমাত্র নড়বা না। সো এই জিনিসটা কিন্তু মাস্ট, ঠিক আছে। সো এই জায়গাটা থেকে আমি তোমাদেরকে একটু অনুপ্রেরণা দিতে চাইলাম, অ্যান্ড গতকালের যে আমেজ আমাদের মধ্যেও দেখো, আমি গতকাল ঘুমাইনি, আমি গতকাল সারা রাত রেজাল্ট কালেক্ট করেছি, সারা রাত রেজাল্ট লিখছি, এতটা অ্যাট্রাক্ট করে। তাহলে তোমাদের লেভেলে চিন্তা করো, তোমাদের রেজাল্ট, তোমাদের ব্যাচের রেজাল্ট, আমি দেখছি 22 ব্যাচের অনেকেও কমেন্ট করছো ঘুমাইতে পারো নাই, জাস্ট সিনিয়র ভাই আপনাদের রেজাল্টের যে উত্তাপ বা রেজাল্টের যে একটা এক্সাইটমেন্ট সেই এক্সাইটমেন্টের জন্য, তাহলে তুমি চিন্তা করো এই সেম থিংটা তোমার জন্যও আসতেছে, অ্যান্ড তুমি কতটুকু তৈরি বা কতটুকু তুমি আসলে প্রস্তুতি নিচ্ছ। অ্যান্ড এই আর কি আমার তরফ থেকে বলা থাকবে যে আমাদের প্রতিটা ক্লাস একদম A to Z নখদর্পণে করে ফেলতে হবে, প্র্যাকটিস শীট নখদর্পণে করে ফেলতে হবে, ঠিক আছে। সো যেটা আমরা বুঝলাম এখন পর্যন্ত যে যে যেখানেই পড়ুক আমাদের কন্টেন্টগুলো কিন্তু তারা ফলো করছে বিভিন্ন জায়গা থেকেই। সো এই যে এই যে কন্টেন্টগুলো তোমাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকার পরেও তোমরা যদি প্র্যাকটিসের সবগুলো শেষ না করো অ্যান্ড ম্যাথ যদি সবগুলো শেষ না করো তারপরে পরীক্ষা দিতে যাও, তাহলে কিন্তু হাই অফিস ছাড়া আর কিছুই থাকবে না।